আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বছরে নতুন করে আমার ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, তোমাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। দীর্ঘ এক বছর পর আমি আমার চ্যানেলে ব্লগ পোস্ট করছি। মাঝে মাঝে ছোট ছোট শর্টস ভিডিও পোস্ট করেছি, কিন্তু ব্লগ আমি প্রায় এক বছর পরই পোস্ট করছি। তোমাদের বিভিন্ন কারণবশত আমি ব্লগ পোস্ট করতে পারিনি, তার মধ্যে অন্যতম কারণ বলতে পারো আমার কনফিডেন্সের প্রচুর অভাব। আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা প্রচুর পরিমাণে এনকারেজ করেছে, কিন্তু আমি সেই সাহসী কথাটা দেখাতে পারিনি। তবে নতুন বছরে নতুন উদ্যম নিয়ে শুরু করছি ব্লগ করা। আশা করছি আমি আর কাউকে নিরাশ করব না। তোমরা কিন্তু আমার পাশে থেকো। নতুন বছরের প্রথম ব্লগটা বাইরে থেকেই শুরু করছি। আমরা সবাই মিলে আজকে পিকনিক করতে চলে এসেছি, আমাদের শিলিগুড়ির থেকে খুব একটা দূরে নয়, আমবাড়িতে। তো এখানে গরম গরম ডিম সেদ্ধ করা হচ্ছে, ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হয়ে গেছে। সকালবেলায় এসে কিন্তু আমরা খাওয়া দাওয়ার উদ্বোধনটা করে দিয়েছি। চা, কফি, কেক, চিপস, চুটুর পুটুর খাওয়া শুরু হয়ে গেছে। আর ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি, আলুর দম, ছোট আলুর দম, মটরশুঁটি দিয়ে ডিম সেদ্ধ। তো এখানে সবাই দায়িত্ব নিয়ে নেমে পড়েছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, দুপুরের লাঞ্চ আছে তার উপরে। পিকনিকে খুদে সদস্যরা আমাদের একে অপরকে এন্টারটেইন করতেই ব্যস্ত। এখানে ছোট্ট গুনু রয়েছে, মানে দাদাদের ছোট্ট গুনু রয়েছে, তাকে কিভাবে এন্টারটেইন করা যায় সব দাদারা তাকে নিয়েই ব্যস্ত। আর আমরাও বেশ ভালোই মজা দেখছি বসে বসে ওদের, কিন্তু ভয়ও লাগছে, বাচ্চাদের খেলা তো। চলো এবার রিসর্টটা ছোট্ট করে ঘুরে আসি। সামনেই দেখতে পাচ্ছি গরম গরম লোভনীয় চিকেন পকোড়া ভাজা হচ্ছে। আমরা যেখানে এসেছি আজকে পিকনিক করতে, এখানে একটা রিসর্ট তৈরি হচ্ছে। সুইমিং পুল থেকে শুরু করে থাকার জায়গা সব কিছুরই ব্যবস্থা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হলে আবার আসবো, তখন তোমাদের দেখাবো। আর এখানে সবাই সবার মতো আনন্দ করছে, নিচে দেখা যাচ্ছে পাত্ররা দোলনা চড়তেই ব্যস্ত। আমরা বসে বসে গল্প করছি। আর দেখো চিকেন পকোড়া ভাজা শেষ, এখন গরম গরম মাছ ভাজা হচ্ছে, লোকাল টাটকা মাছ। এখানে একটা মজার ব্যাপার হয়েছে, অর্ক বলেছে ফটো তুলছে, কিন্তু ও ভিডিও অন করে ফটো তুলছে, তো আমরাও স্টিল হয়ে রয়েছি কিনা ফটো তোলা হচ্ছে। যাই হোক, এখানে কেউ ব্যাডমিন্টন খেলছে, কেউ পেছনের মাঠে ক্রিকেট খেলছে। দারুণ এনজয় হলো সকাল থেকে। এখানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসছে, কিন্তু আমাদের এখন আজকে লাঞ্চ হয়নি, কারণ সকাল থেকে এত কিছু খেয়েছি পেট সবার ফুল রয়েছে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর দেশি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তো পরে আমি সেই রেসিপিটা তোমাদের বলে দেব। এখানে একটা দাদার মা আমাদের জন্য বাড়ির থেকে করে স্পেশালি পাঠিয়েছে, তো এক হাঁড়ি ভর্তি দেশি চিকেন। তো যাই হোক, চলো খেয়ে নেই এখন ফটাফট। তো নতুন বছরের নতুন ব্লগটা এভাবেই শুরু করলাম পিকনিক দিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরপর থেকে অবশ্যই তোমরা ব্লগ পাবে, তোমরা নিরাশ হবে না আমার থেকে, এইটুকু তোমাদের বলতে পারি। তাহলে তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।